দীর্ঘ 23 বছর পর কারগিল যুদ্ধে শহীদ চিন্ময় ভৌমিকের পরিবার সরকারিভাবে শহীদ স্বীকৃতিপত্র পেলেন। সোমবার বাড়ির কাছে থাকা দলছড়া বিএসএফ সেনা চাউনিতে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হয় শহীদ স্বীকৃতিপ্রাপ্ত সার্টিফিকেট। সার্টিফিকেটটি শহীদ ভৌমিকের বড় ভাই সন্তোষ ভৌমিকের হাতে তুলে দেন ওয়ান বিএন ওয়ান টু কমান্ড্যান্ট এস বালা সুব্রমণিয়াম। 1999 সালে ভারত পাকিস্তান যুদ্ধে কাশ্মীরের কারগিলে যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছিলেন বড়কলার জারুলতলা বাসিন্দা বিএসএফ জওয়ান চিন্ময় ভৌমিক। সার্টিফিকেট হাতে নিয়ে সন্তোষ ভৌমিক সরকারের উদ্যোগের প্রশংসা করেন। এদিন তাদের কাছে গর্বের দিন বলে তিনি উল্লেখ করেন। বড়কলা থেকে জুমিনাতের রিপোর্ট। You are recruited even by me at Bogapha. Then a little bit condemnation was also necessary for me. Then I had applied for the also. Then simultaneously they want to. And yes. মনে তো আমার নিশ্চয়ই খুশি বাবা আছে, কেন থাকবে না? উই আর প্লিজ টু এনা। ব্যাপারটা হচ্ছে এটা যেটা ছিল এটা ভারত সরকারের তরফ থেকে আরও আগেই আসা উচিত ছিল। ধরেন আমার ক্ষেত্রে হয়তো হয়নি, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, আর এই ছাড়া তো আর বলার মতো কিচ্ছু নেই। কোনোদিনও দেখিনি, ওনার ব্যাপারে শুনেছি অনেক, আমার জেঠুর থেকে বাবার থেকে ওনার ব্যাপারে। আমি যেহেতু অনেকটাই খুশি যে আমি ফ্যামিলির থেকে বিলং করছি, মানে যে নিজের এই মাদার রুডের জন্য নিজে স্যাক্রিফাইস করলো, সেই জন্য আমি খুব খুশি। আগামীতে